আয়ত্তে মাসের প্রথম সপ্তাহতেই ভারতের সেরামত্তুন অক্সফোর্ডের 20 লাখ ডোজ করোনা টিকা ইয়ের বাংলাদেশ আর বাংলাদেশের 5 লাখ ডোজ করোনা টিকা উপহার দিব চীন সরকার। ইয়ানসারা বৈশ্বিক উদ্যোগে ফাইজার দিব আরও 1 লাখ ডোজ। অন্যদিকে এবছরেতেই দেশত শুরু হওয়ার রাশিয়ার টিকা উৎপাদন। রবিবার দুইটায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকরণ এসব তথ্য জানায়। কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেবে বলেছে ফাইজারের, আমাদের 1 লক্ষ ডোজ দেবার কথা। আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সেমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। ভারতের সাথে যদি এরকম আমাদের ল্যান্ড এবং এয়ারপোর্ট যদি খোলা থাকে তাহলে পুরো অতি দ্রুত এটা হয়তো আমাদের এখানে ছড়িয়ে পড়বে। এ সময় সিনোত্তন কোভ্যাক্স আরও 5 লাখ টিকা হত্তে দেশ তাইব জানাই স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক। আমরা গত সপ্তাহে ক্যাবিনেট সচিবের সভাপতিত্বে যে মিটিং হয়েছিল সেখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা ছিল ভারতের সাথে সমস্ত যোগাযোগ যেগুলো আছে জরুরি পণ্য পরিবহন ছাড়া অন্য সমস্ত যোগাযোগ যেন বন্ধ করে দেওয়া হয়। আর অন্যদিকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ ঘোষণা করছে সরকার। সম্ভারতন পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল তাইব স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।